বর্ষার মধ্যেই নিষেধাজ্ঞা জারি হলো প্লাস্টিক নিয়ে, কিন্তু শহরের রাস্তাঘাটে নর্দমায় এখনও তো রয়েছে প্লাস্টিকের স্তূপ, তার কী হবে? আর সেই কারণেই অভিনব উদ্যোগ প্লাস্টিক দিন বদলে পান ডিম ভাত। শহরের বিভিন্ন বাজার এলাকায় ঘুরে চলছে তারই প্রচার। সিঙ্গেল ইউজ প্লাস্টিকের বিরুদ্ধে, যাতে এই সিঙ্গেল প্লাস্টিক ইউজ বন্ধ করা হয়, সেই এক বছরের লড়াই আজ সার্থক। 1 জুলাই সরকারের তরফ থেকে প্লাস্টিক বন্ধ করে দেওয়া হয়। অ্যাকচুয়ালি আমরা 500 গ্রাম প্লাস্টিক দিলে মিলছে ডিম ভাত যে প্রজেক্টটা এনেছি কলকাতাতে, কারণ এখন তো বিভিন্ন দিন যে আমরা দেখেছিলাম যে প্লাস্টিক বিভিন্ন মার্কেট এলাকাতে যে সিঙ্গেল ইউজ যে প্লাস্টিকগুলো আছে সেগুলো পড়ে বিভিন্ন মার্কেট এলাকাতে, সেখানে প্লাস্টিক দূষণ বা নর্দমায় আটকে আছে, এবং সেই লড়াই আমরা বহুদিন ধরেই কাজ করছি এবং চালিয়ে যাচ্ছি এখনও সেই কাজের জন্য। এবং যে মুহূর্তে গভর্নমেন্টটাকে এই প্লাস্টিক সিঙ্গেল প্লাস্টিক বন্ধ করা হলো সেটা একটা খুশির খবর, কিন্তু তার পাশাপাশি যেহেতু এটা বর্ষাকাল সেইখানে আমাদের একটাই চিন্তা যে এই প্লাস্টিকগুলো যে কলকাতার বিভিন্ন মার্কেট বিভিন্ন রাস্তাঘাটে এই প্লাস্টিকগুলো এখনও জমা হয়ে পড়ে আছে, সেই কারণে আমাদের যে কনসেপ্ট 500 গ্রাম প্লাস্টিক দিলে মিলছে ডিম ভাত, সেই প্রজেক্ট নিয়ে আমরা মানুষের কাছে পৌঁছচ্ছি যে আমরা ডিম ভাত দিচ্ছি, আপনারা প্লাস্টিক আমাদের হাতে তুলে দিন, তাতে কীভাবে প্লাস্টিক রিকভার হবে সেই প্লাস্টিকগুলো আমরা রিসাইক্লিংয়ে পাঠাই, এবং এর মাধ্যমে প্লাস্টিক রিকভার হবে এবং তার সাথে সাথে কমিউনিটি ডেভেলপমেন্ট যে প্রজেক্টটা সেই মাধ্যমে আমরা ভবঘুরে এবং পশু শিশুদের সাহায্য নিয়ে যেহেতু এই প্রজেক্টটা চালাচ্ছি তাদেরকে আমরা ওই ডিম ভাত তুলেছি তাদের কাছে। এই ডিম ভাত আমাদের এখানে এসছে কতগুলো ছেলে মহিলারা, তারা ওই এই প্লাস্টিক কুড়াচ্ছে, কুড়িয়ে যারা যোগান করে দিচ্ছে তাদের ডিম ভাত দিচ্ছে। অনেক এই বৃষ্টির এই বর্ষার কালে এই পলিথিনগুলো জমে যায় ড্রেনে, এগুলো খুব অসুবিধা হচ্ছে। আর এই যারা এই প্রচার করছে মহিলারা অনেক এসছে, এবং যারা গরিব মানুষ অনেক আছে তারা ওই ডিম ভাত পাচ্ছে, সাধারণ মানুষও ডিম ভাত পাচ্ছে। আর ওই তাতে কী হচ্ছে, এই পলিথিনের প্রচারটা ভালো করে জোরদার হচ্ছে যে এই পলিথিনটা বর্ষাকালে ড্রেন ট্রেন জমে যায়, হ্যাঁ এরকম প্রচার হলে ভালো। এরপরে মাছ ভাত দিয়ে শুরু করলে আরও ভালো হয়, মাংস ভাত দিলেও ভালো হয়, ডিম ভাত দিয়ে শুরু করছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় প্রণয়ের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য, কলকাতা।